প্রথম স্ত্রী চিত্রনায়িকা উপবিশ্বাসের সঙ্গে বিয়ে বিচ্ছেদ হয়ে গেছে ঢালিউড সুপার সাকিব খানের আরেক নায়িকা স্বপ্নম বুবলির সঙ্গেও দাম্পত্য সম্পর্কের ইতি টেনেছেন দুজনের ঘরেই সন্তান রয়েছে তবে বুবলির দাবি সাকিবের সঙ্গে এখনও তার ডিভোর্স হয়নি এখনো মাঝে মধ্যে বিভিন্ন মিডিয়ায় সাকিবের সঙ্গে তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলেন দুই নায়িকাই এর মধ্যেই সাকিব খান তৃতীয় বিয়ের জন্য পাত্রী খুঁজছেন বলে একটি গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে সাকিবের পরিবারের বিশ্বস্ত এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে খবরে বলা হয় সাকিবকে পরিবার থেকে দ্রুতই বিয়ে দিতে চান তার জন্য মেয়ে দেখা শুরু করেছে তৃতীয় বিয়ের কারণ প্রসঙ্গে বলা হয়েছে সাকিবকে নিয়ে নানা সময় অপুবলির নানা ধরনের আলোচনা সমালোচনা আর শুনতে চায় না পরিবার বিচ্ছেদ হওয়ার পরও দুজনের এসব চর্চা কথাবার্তা সমাজ আত্মীয় স্বজনের কাছে হেয় হতে হয় তাই সাকিবের মতামত নিয়ে তার মা বাবা বোন বন জামাই মিলে পাত্রী দেখা শুরু করেছেন সূত্রটি আরও জানিয়েছেন সাকিবের জীবনে তারা সাবেক হওয়া সত্ত্বেও প্রায়ই বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের মন্তব্য করে থাকেন এতে সাকিব খান যেমন বিব্রত হন তেমনই তার পরিবারকে অস্বস্তিতে পড়তে হয় যদিও সন্তানদের কথা ভেবে বরাবরই চুপ থাকেন সাকিব এ কারণে সাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছে সেই মোতাবেক তার জন্য পাথী দেখা শুরু করেছে পরিবারের এমন সিদ্ধান্তে সাকিবের পূর্ণ সম্মতিও রয়েছে সাকিবের পরিবারের এক সদস্যের দাবি সাকিব নাকি পরিবারের ইচ্ছে মতোই বিয়ে করতে চান পরিবারের পছন্দের মেয়েকেই বিয়ে করবেন কারণ আগে দুবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতার মধ্যে পড়েছেন আর নাকি সেই ভুল করতে চান না তিনি শোনা যাচ্ছে ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়ের সঙ্গে সাকিবের বিয়ে হতে পারে মেয়েটি নাকি যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে পড়ালেখা করে দেশে ফিরেছেন সাকিবের ডাক্তার মেয়ে পছন্দ অনেক বছর আগে ডাক্তার মেয়ে বউ হিসেবে পছন্দের কথা গণমাধ্যমের সামনে বলেছিলেন সাকিব খান সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকে বিয়ের পিঁড়িতে বসতে চান এই নায়ক তবে এই বিষয়ে এখনো মুখ খুলেননি সাকিব খান রাহান রাফির তুফান ছবির শুটিংয়ে বর্তমানে ভারতে অবস্থান করছেন নায়ক শুটিং শেষ করে আগামী মাসের মাঝামাঝিতেই এই দেশে ফেরার কথা আছে ফেরার পর জানা যাবে তিনি আদব বিয়ে করছেন নাকি পুরোটাই গুজব দেশদশের কথা বলে